Dear admission fighters, Assalamualaikum. Medifar ও admissionের শিক্ষা পরিবার থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এই যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেই টপিকটা হচ্ছে তোমার অ্যারোমেটিক যৌগের সমানুতা। তো দেখো আমাদের বইতে কেমিস্ট্রি সেকেন্ড পেপার অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রির যে সমানুতা যে টপিকটা আছে সেখানে আমাদের অ্যালিফেটিক যৌগের সমানুতা নিয়ে আলোচনা করা আছে, বাট অ্যারোমেটিক যৌগের সমানুতা নিয়ে খুব বেশি আলোচনা করা নাই। এটা কবির স্যারের বইতে আর কি একটু অল্প একটু জায়গা নিয়ে আলোচনা করা আছে। তো দেখো বর্তমানে যখন এডমিশন টেস্ট হয় যে স্যারগুলো কোশ্চেন করে সেই স্যারগুলো কিন্তু তোমার হচ্ছে অনেক আগের সিলেবাস পড়ে আসছে, এবং আগের সিলেবাস মানে ওল্ড সিলেবাসে কিন্তু তোমার এই অ্যারোমেটিক যৌগের সমানুতা টপিকটা ছিল যেটা বর্তমান বইতে নাই। বাট দেখা যাচ্ছে কি স্যারেরা হয়তো মাঝে মধ্যে এই টপিক থেকে কোশ্চেন দিয়ে দেয়। তো এই টপিকটা কিন্তু তুমি তোমার সব বইতেও পাবা না, বাজারে যে গাইড বইগুলো আছে বা সহায়িকা যে বইগুলো আছে সেগুলোতেও পাবা না। সো এই কারণেই এই টপিকটা নিয়ে আলোচনা করা। বাই দ্য ওয়ে আমি ফারহান মাহিন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তো চলো আমরা ক্লাসে শুরু করি। তো দেখো আমাদের অ্যারোমেটিক যৌগের সমানুতা, এখন অ্যারোমেটিক যৌগ যখনই বলে অ্যারোমেটিক যৌগ বললেই আমরা বুঝতে পারি যে বেনজিন, মানে অ্যারোমেটিকের নাম নিলে পরেই আমাদের মাথায় কিন্তু একটা যৌগ কাজ করে সেই যৌগটাকে বেনজিন। ওকে, তো তার আগে একটু দেখে নাও এখান থেকে কি কি টাইপের কোশ্চেন হয়। দেখো কোশ্চেন নাম্বার ওয়ান, বেনজিন CH3CH3, এটার নাম হচ্ছে জাইলিন। হ্যাঁ, এটার নাম হচ্ছে জাইলিন। তাহলে জাইলিনের সমানু কয়টি, এটা এভাবে দিছে, গাঠনিক সংকেতটা দিয়ে দিছে। ওকে, এবার পরের কোশ্চেনটা দেখো, AROHCl, AR দ্বারা বোঝায় তোমার হচ্ছে কি অ্যারাইল মূলক। ওকে, তো এখন এটাকে অন্যভাবে দিছে কি, দেখো C6H4ClOH এর সমানু কয়টি, একই জিনিস, দুইটা একই জিনিস, বাট এটাকে এভাবে লিখছে। আর এখানে সরাসরি তোমার গাঠনিক সংকেতটা দিয়ে দিছে। তো এই দুই ভাবে কোশ্চেন হয়। হ্যাঁ, তো এখন আসো আমরা এগুলো একটু অ্যান্সার বের করার চেষ্টা করি। এই জন্য আগে আমরা একটু কনসেপ্টটা দেখবো, তারপরে আমরা অ্যান্সারের দিকে ফলো করব। আচ্ছা, তো বেনজিন, বেনজিনটা দেখতে অ্যাকচুয়ালি কেমন, বেনজিনটা দেখতে এই যে এরকম, বেনজিনটা দেখতে এমন। এখন এই বেনজিনের তিন ধরনের জাতক আছে, কয় ধরনের জাতক, তিন ধরনের জাতক। জাতক জিনিসটা কি, ধরো হচ্ছে এই কলম, এই কলম থেকে মনে করো যে আমি আর একটা পেন্সিল তৈরি করলাম, তাহলে পেন্সিলটাকে বলবো কলমের জাতক। কথাটা বুঝো, এই যে কলম আছে বা এই যে মার্কারটা আছে, এই মার্কার থেকে আমি কি করলাম একটা পেন্সিল তৈরি করলাম, তাহলে ওই পেন্সিলটাকে আমি বলবো এই মার্কারের জাতক। জাতক মানে হচ্ছে কি, আর যেটা সৃষ্টি হয়েছে। তো বেনজিনের এরকম তিনটা জাতক আছে, কি কি দেখো, মনোজাতক, ডাইজাতক আর পলিজাতক। মনো, মনো বললেই আমরা বুঝি এক, মনো বললেই আমরা বুঝি এক। তো মনোজাতক আসলে জিনিসটা কেমন, দেখো বেনজিনের অ্যাকচুয়ালি সংকেতটা কি, C6H6, তাই না, এটা হচ্ছে বেনজিনের অ্যাকচুয়াল সংকেত C6H6। তো এখন এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, এখান থেকে একটা হাইড্রোজেন গিয়ে মনে করো এটার সঙ্গে অন্য কিছু একটা যুক্ত হয়েছে, যুক্ত হলে তার চেহারাটা কেমন হবে, এই যে এই যে বেনজিন, এখান থেকে মনে করো একটা হাইড্রোজেন চলে গিয়ে এখানে মনে করো যে CH3 যুক্ত হয়েছে, এটার নাম হচ্ছে টলোইন। তাহলে এই টলোইনকে বলবো আমরা বেনজিনের মনোজাতক, কারণ এখানে যুক্ত হয়েছে কয়টা, একটা। তাহলে বেনজিনের সঙ্গে যদি একটা ভিন্নমূলক যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলবো বেনজিনের মনোজাতক। ডাই মানে হচ্ছে দুই, তাহলে মনে করো বেনজিনের সঙ্গে যদি এরকম দুইটা ভিন্নমূলক যুক্ত থাকে, মনে করো এরকম দুইটা ভিন্নমূলক যুক্ত আছে, তাহলে এখন এটাকে আমরা বলবো ডাইজাতক। আর পলিজাতক, এটার অন্য নাম হচ্ছে ট্রাইজাতকও বলা হয়। পলিজাতক হচ্ছে মনে করো যে দুইয়ের বেশি, মনে করো যে এইটা হচ্ছে বেনজিন, বেনজিনের সঙ্গে এখানে একটা CH3 যুক্ত হয়েছে, এখানে একটা CH3 যুক্ত হয়েছে, এখানে একটা ক্লোরিন যুক্ত হয়েছে, তখন এটাকে আমরা বলবো বেনজিনের পলিজাতক। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা বেনজিনের মনোজাতক, ডাইজাতক, পলিজাতক চিনে ফেললাম। এখন একটা কথা মনে রাখবা, যত মনোজাতক আছে তাদের ক্ষেত্রে কোনো সমানু নাই, তাদের ক্ষেত্রে কোনো সমানু নাই, কোনো সমানু নেই। তাহলে বেনজিনের মনোজাতকের কি নেই, কোনো সমানু নাই। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি, এই যে দেখো CH3 এর নাম কি, এটার নাম হচ্ছে টলোই, তাহলে টলোই এর সমানু কয়টি, অ্যান্সার এর কোনো সমানু নেই, আশা করি সবাই বুঝতে পারছো। এবার যদি ডাইজাতক হয়, ডাইজাতককে আমরা এভাবেও লিখি C6H4X2, এভাবেও ডাইজাতককে লেখা হয়। ওকে, এই X দ্বারা বোঝাচ্ছে প্রতিস্থাপনকারী মূলকের সংখ্যা। হ্যাঁ, এখন ডাইজাতকের ক্ষেত্রে তোমার সমানু হচ্ছে তিনটা, সমানু কয়টা, তিনটা, কি কি, অর্থ, প্যারা এবং মেটা, ঠিক আছে, অর্থ, প্যারা এবং
মেটা তাহলে যাই ডাইজাতকের ক্ষেত্রে সম্পূর্ণ কয়টা তিনটা তাহলে ডাইজাতক মানে কি ডাইজাতক মানে হচ্ছে তোমার বেনজিনের সঙ্গে দুইটা প্রতিস্থাপনকারী মূলক থাকবে তাহলে দেখো এই যে বেনজিন এটা হচ্ছে আমাদের বেনজিন বাবা এখন এইটার সঙ্গে এই একটা CH3 এই একটা CH3 তাহলে কয়টা CH3 যুক্ত আছে দুইটা CH3 যুক্ত আছে মানে দুইটা প্রতিস্থাপনকারী মূলক যুক্ত আছে তাহলে এটাকে আমরা কি বলবো ডাইজাতক বলবো তাহলে এটার সমসংখ্যক কয়টা হবে आंसर হচ্ছে তিনটা হবে তাহলে আমরা চোখ বন্ধ করে ডাই आंसर কি দেব তিনটি আশা করি সবাই বুঝতে পারছো এবার চলে যাব পলিজাতকে পলিজাতক পলিজাতক মানে কি তোমার তিনটা এরকম কি থাকবে প্রতিস্থাপনকারী মূলক থাকবে তো দেখো প্রতিস্থাপনকারী মূলক তিনটাই যদি ভিন্ন হয় তিনটাই ভিন্ন কি রকম দেখো এখানে একটা প্রতিস্থাপনকারী মূলক CH3 একটা হচ্ছে ক্লোরিন আর একটা মনে করো ব্রোমিন তাহলে দেখো তো তিনটা মূলকই কি ভিন্ন না তাহলে প্রতিস্থাপনকারী মূলক তিনটাই যদি ভিন্ন হয় তিনটাই ভিন্ন হলে তখন তোমার সমানও হবে 10টা সমান কয়টা হবে 10টা খেয়াল করো সমান হবে কয়টা 10টা আচ্ছা আর যদি দুইটা একই হয় দুইটা একই হওয়ার মানেটা কি দেখো ধরো এখানে CH3 আর এখানে মনে করো Cl তাহলে দুইটা মূলক একই CH3 CH3 দেখো দুইটা প্রতিস্থাপনকারী মূলক একই একটা ভিন্ন তাহলে দুইটা একই একটা ভিন্ন যখন হবে তখন সমান সংখ্যা হবে 6টা তখন সমান সংখ্যা কয়টা হবে 6টা এবার তিন নাম্বার যেটা আছে সবগুলো একই হলে মানে কি দেখো এখানে CH3 আছে এখানে CH3 আছে এখানে Cl আছে এখানে Cl না থাকে যদি এখানে CH3 থাকতো মানে তিনটা প্রতিস্থাপনকারী মূলক যদি সেম হতো তখন তোমার সমান সংখ্যা হবে 3টা ওকে তাহলে আশা করি সবাই বুঝতে পারছো এবার দ্বিতীয় যে কোশ্চেনটা আছে সেই দ্বিতীয় কোশ্চেনের দিকে আমরা চলে যাই দেখো দ্বিতীয় কোশ্চেন কি বলছে C6H4ClOH C6H4ClOH তাহলে এটা আমরা একটু সঙ্গে টাকার চেষ্টা করি বেনজিন এখন এটার সঙ্গে কি কি যুক্ত আছে দেখো তো Cl এবং OH যুক্ত আছে তাহলে এই হচ্ছে OH এই হচ্ছে আমাদের ক্লোরিন মনে করো এখানে ক্লোরিন আছে হ্যাঁ তাহলে এটা সমান কয়টা হবে এখন তো দেখো তো এখানে প্রতিস্থাপনকারী মূলক কয়টা আছে 1 2 দুইটা প্রতিস্থাপনকারী মূলক দুইটা প্রতিস্থাপন মূলক থাকলে আমরা বলবো কি সেটাকে ডাইজাতক আর ডাইজাতকের ক্ষেত্রে সমান কয়টা তিনটা তাহলে এই যে যৌগটা আছে এই যৌগের সমান কয়টা হবে তিনটা ওকে আশা করি সবাই বুঝতে পারছো এবার তোমরা আমি একটু তোমাদেরকে কোশ্চেন দিই এই কোশ্চেনটা তোমরা কমেন্ট সেকশনে উত্তর দিবে হ্যাঁ কমেন্ট সেকশনে উত্তর দিবে তাহলে বলো এই যে এইটার সমান কয়টা হবে এটা অ্যানসার দিবা আর আরেকটা কোশ্চেন দিচ্ছি সেটার অ্যানসারটা একটু কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ এর সমানু কয়টি আশা করি তোমরা পুরো কনসেপ্টটা সম্পর্কে ক্লিয়ার হয়েছো এবং এখান থেকে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মেডিকেল ভর্তি পরীক্ষা এইসব জায়গাতে মোটামুটি কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল সো ক্লাসটা যদি না বুঝে থাকো তাহলে আবার দেখো ইনশাআল্লাহ তখন বুঝতে পারবে এবং এই দুটো কোশ্চেন অ্যান্সার কমেন্ট সেকশনে দিয়ে কমেন্ট সেকশন পুরো কাঁপায় ফেলাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ